ক্লাসের এক্সাম আজ হলে আজ ছিল আর কাল হলে শেষ। আর এদিকে আগে আর এখানে অনিশা স্কুলের বাসটা চলে এসছে। অনিশাকে নামাবে বাস থেকে, নামিয়ে দেবে, আমি নিয়ে নেব অনিশাকে। এবারে আমরা রোডটা ওই পাশে আমাদের বাড়ি, তাই রোডটাকে আমরা ঠিকঠাকভাবে পেরোতে হবে। যাই হোক, ক্যামেরাটা একটু নড়ে গেল। আমরা এবারে বাড়ি যাচ্ছি। আর অন্বেষের ব্যাগের চেনটা কেটে গেছে, ও ঠিকঠাক চেনগুলো দেয় না বলে কেটে যায়। অন্বেষের ছুটি হয়ে গেছে, আমরা সবাই মিলে যাচ্ছি গিয়ে অন্বেষের স্নান করাবো। আমাদের স্নান হয়ে গেছে আর অন্বেষা বলছিল 60 মধ্যে 57 পেয়েছে। কত তাতেও অনেক ভালো, ওর মন খারাপ বলছে না, ভুল করে অনেক ভালো পেয়েছে 98। যা হোক, এক মাসও টাইম পাইনি, তাতে অনেক ভালো পড়েছে। গুড গার্ল, গুড গুড। অঙ্কিতা, অন্বেষা আর আয়ুষ কষা মাংস খেয়েছে। এই হাত অন্বেষা স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে খেতে বসে গেছে। আর এখানে অন্বেষা আর কি পাচ্ছে, আর আজকে কি কি রান্না হয়েছে সেটা কি বলছি। যাচ্ছি দাঁড়ান। আর আজকে রান্নাটা বাবা করেছে, মুরগি মাংস হয়েছে আলু দিয়ে। থাক এটা থাক, এতক্ষণ খাবে তো রাত্রে খাওয়াবে। আর কি রান্না হয়েছে একটু বলে দিই। এখানে ভাত আছে হাঁড়িতে, শাক ভাজা, সিম ভাজা, আর আয়ুষের জন্য আলু ভাজা, আর ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর আমাদের বাড়িতে রোজই শাক হয় এটা। আর এখানে আমি অন্বেষার আজকে তাড়াতাড়ি প্রাইভেট আসবে বলে আমি ছানাটা করে রেখেছি, ঘুম থেকে উঠে খাবে। আর এখানে মুরগি মাংসটা বাবা তো রান্না করেছে, দারুণ হবে মুরগি মাংসের ঝোল। এবারে অঙ্কিতা, আয়ুষ আর অন্বেষাকে খেতে দেবো। আর অন্বেষা হাতও ধোয়নি, আর অন্বেষা হাতও ধোয়নি, গোসা মাংস খাচ্ছিল। তাহলে অন্বেষা অঙ্কিতা আর আয়ুষকে খেতে দিবি, ঠিক আছে? অঙ্কিতা, অন্বেষা আর আয়ুষকে খেয়ে নেই তাহলে। আর ওরা ক্যামেরার দিকে তাকিয়ে শুধু ভেক করছে। এবারে আমরা খেতে বসবো, আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর অঙ্কিতা ওখানে সোফাতে বসে আছে। আজকে আমরা ওইদিকের ডাইনিং রুমে খেতে যাইনি, কারণ ওদিকটা আজকে রোদ এসছে, আজকে খুব গরম বলে আজকে আমরা লিভিং রুমে খেতে বসে গেছি। টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম, সোফার মধ্যে দুজনে বসে পড়লাম, আর অঙ্কিতা ওখানে বসে বসে ফোন দেখছে। আর অঙ্কিতাকে আমি একটু মাংস খাওয়ালাম। আর অঙ্কিতা দুপুরে ঘুমোয়নি, বলছিলাম মামি আমি তোমার সাথে ঘুমাবো। এদিকে আয়ুষ আর অন্বেষা ঘুমিয়ে পড়েছে, অঙ্কিতা আমার পাশে বসে বসে বকবক করছে। তাহলে আমি ভাত খেয়ে নিই, বিকেলে আপনাদের, বিকেলে না সন্ধেবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখানে আমাদের পিৎজা চলে এসছে, অনেক কিছু এসছে। আজকে আমাদের বিকালে টিফিন নাকি সবাইকার জন্য আছে।
আস্তে আস্তে আর আমরা সব খাবো আমি আর পিটা খাবো যে এখানে একটা লাল পিৎজা চলে এসেছে এবার আমরা সবাই মিলে খাবো এই যে এখানে চিকেন এসেছে দুটো ঠিক আছে আর এই যে এখানে অলিভ অয়েল দিয়েছে এবার আমরা এটাকে ওপেন করব মামা এসো আর ওখানে আমরা সকালে মর্নিং গাড়ি চালিয়ে এসে আমাদের শোয়াটাগুলো ওখানেই রাখা আছে আমার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে বলে আমি সারাদিন শুয়েছিলাম আর তার জন্য ওখানে পড়ে আছে সব জিনিস এবারে পিৎজাটা অঙ্কিতা আর আয়ুষ মিলে খুলছে আয়ুষ আমাদের হাত ধুয়ে রেডি তাই তো আয়ুষ হাত ধুয়ে রেডি হয়েছে আর এটা পিৎজাটা খাওয়ার জন্য ঠিকঠাক ভাবে রেডি করা হচ্ছে আর অঙ্কিতা অন্বেষা আর আয়ুষ তো ছটফট করছে কখন আমরা খাবো ফার্স্টে অন্বেষা বলছে আমি একটু টেস্ট করব তাই অন্বেষাকেই ফার্স্টে টেস্ট করা হচ্ছে আর এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে বার্থডের কেক খাচ্ছে আর মেয়ে সেভাবে কিছু কোনো কিছুই খায় না আজকেও বলে যে বাবা আমি পিৎজা খাবো তার জন্য পিৎজা অর্ডার করা হয়েছে আর ননদের ছেলে মেয়েও এসছে বলে অর্ডারটা দেওয়া হয়েছে আর এই সব থেকে বড়টা আমি খাবো আর এখানে আমাদের পিৎজাটা শেষই হয়ে গেছে শুধু বোনের জন্য রাখা আছে আর ওখানে মা খাচ্ছে আয়ুষ খাচ্ছে অঙ্কিতা আর অন্বেষাও একটু খাচ্ছে আর আমার হাজবেন্ড তো খাচ্ছে হাতে আর আমিও বসে পড়েছি আর এখানে বাড়িতে আমার হাজবেন্ড করছে কিভাবে করবে সেটা একবার দেখাচ্ছে এখানে এখানে তেল বসিয়েছে সাদা তেল সানফ্লাওয়ার তেল কড়াইটা বসিয়েছে আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছে এবারে ডিমের মধ্যে হ্যাঁ সব ভুলে গিয়ে পকোড়া বানাবে এবারে দেখি আমার রান্নাটা এবারে কেমন হয় একটা ডিম নিয়েছে আর কর্নফ্লাওয়ার তাই তো অনুমিস দেবে দুটো ওইটার উপরে আমরা আরো নতুন করে তৈরি করছি কি হবে জানি না ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটানো হয়ে গেছে এবারে কর্নফ্লাওয়ারটা একটা শুকনো থালাতে ঢালা হচ্ছে তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই থাক খুব একটা বড় করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পকোড়া খাওয়াটা দেখাচ্ছি না পকোড়া খাওয়াটা দেখালে এটা পকোড়াই হয়ে গেছে পকোড়াটা খাওয়া দেখালে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন।